আফগানিস্তান দখল হওয়ার পর অবশেষে চালু হলো কাবুল বিমানবন্দর। প্রায় 200 জন বিদেশিকে নিয়ে আফগানিস্তান থেকে প্রথম বাণিজ্যিক বিমান উঠল। 31 অগস্ট মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলো। আগামী দিনে বিভিন্ন দেশের সঙ্গে আরও বিমান চালু করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কাবুল দখলের পর বিমানবন্দরের নামও বদলে দিয়েছে তালিবান। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম রাখা হয়েছে কাবুল বিমানবন্দর। সরিয়ে ফেলা হয়েছে প্রাক্তন আফগান প্রধানমন্ত্রীর নাম। 15 অগস্ট কাবুল দখলের পরই বন্ধ হয়েছিল কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিভিন্ন দেশে দূতাবাসের কর্মী, রাষ্ট্রদূত ও দেশের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বিভিন্ন দেশে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আফগান নাগরিকদেরও। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এবং তালিবানি হুঁশিয়ারের মুখে পড়ে তড়িঘড়ি উদ্ধার কাজ শেষ করতে হয়। ফিরিয়ে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের বাইরে অপেক্ষারত আফগান নাগরিকদের। উদ্ধার কার্য শেষ হওয়ার শেষ দিনেও ধার্য করে দিয়েছিল তালিবানরা। গত 31 অগস্টই আফগানিস্তানের মাটি ছাড়ে শেষ মার্কিন বিমান। তবে আফগানিস্তানে আটকে পড়েন বহু ব্রিটিশ ও মার্কিন নাগরিক। চলতি সপ্তাহে চার্টার্ড বিমানে কয়েকশো মার্কিন ও আফগান নাগরিকদের ফিরিয়ে আনা ঘিরে তালিবানদের সঙ্গে বিরোধ বাধে। বাধ্য হয়েই আফগান নাগরিকদের রেখেই ফিরে যায় বিমানটি। অবশেষে কাতার এয়ারওয়েজের একটি বিমান কাবুল বিমানবন্দর থেকে দোহায় উড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানান, তালিবানের বিদেশমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী উড়ান পরিষেবা সচল করতে সাহায্য করেছেন। আমেরিকান, জার্মান, হাঙ্গেরিয়ান ও কানাডিয়ান নাগরিকরাও ওই বিমানে আফগানিস্তান থেকে ফিরেছেন। 200 যাত্রীদের নিয়ে আরও একটি বিমান আসবে বলে জানান কাতারের রাষ্ট্রদূত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।